আমাদের সাইদি হোসেন ভাই অনেক সৎ এবং যোগ্য লোক এবং তাকে বিভ্রান্ত করার জন্য তাকে বিব্রত করার জন্য কিছু উচ্চ মহল লোক উচ্চগোষ্ঠী তারা তার অপপ্রচার করছেন এবং এগুলি সম্পূর্ণ বানোয়াট সম্পূর্ণ মিথ্যা ইতিহাস বলে বিগত ছাত্রলীগের সবুজবাগ থানা কমিটি যা ছিল তার চাইতে বর্তমানে সাইদি হোসেন ভাইয়ের নেতৃত্বে বর্তমান ছা সবুজবাগ থানা ছাত্রলীগ ও সবুজবাগ থানা ছাত্রলীগের যত ওয়ার্ড ছাত্রলীগ আছে সবগুলো কমিটি সবগুলো ছাত্রলীগের কর্মীরা সুসংগঠিত সুসজ্জিত এজন্য হচ্ছে কিছু নামধারী কিছু নামধারী কিছু জামা শিবা শিবিরের থেকে লোক নতুন করে ছাত্রলীগ ছাত্রলীগে প্রবেশ করে তারা হচ্ছে ভা সাইদু হোসেন ভাই তিনি আমাদের অভিভাবক তার সামাজিক রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো সেগুলোকে বিতর্কিত করার জন্য আমাদের মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রেসিডেন্ট জনাব মেহদি হাসান ভাইকে বিভ্রান্তে ফালানোর জন্য তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও কুটুক্তি করতে ছাড়েননি সাইদি এমন যেই ফেসবুকে যেগুলো উঠছে এগুলো আমরা মাইনা নিতে চাই না মাইনা নিতে পারি না সাইদি আমাদের চোখের মনি সাইদি আমাদের দেশের সন্তান সাইদি আমাদের দেশের সোনার ছেলে যেতো তো সাইদিরা আমরা আপদে বিপদে সব কিছুতে পাইতেছি এবং সে এই মহামারীতে আমাদের যেভাবে ত্রাণ বিতরণ করছে মানে অন্য আমাদের এলাকাতে যে মেম্বার চেয়ারম্যান তারা যারাই আছে তারা কেউ সাইদের মতন এই এইভাবে আমাদের ত্রাণ বিতরণ করে সময়ের মধ্যে সবুজবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। ঢাকা ইস্টার্ন কলেজের পক্ষ থেকে তারে আমরা সংবেদনা প্রদান করি এই এই কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে সে আমাদের এই আসনের সম্মানিত সংসদ সদস্য সাভর হোসেন চৌধুরী চৌধুরীর অত্যন্ত আস্থা এবং স্নেহ পুষ্ট হওয়ার কারণে তার বিরুদ্ধে কিছু অপপ্রচার করার জন্য একটি গোষ্ঠী অতভূতভাবে কাজ করা শুরু করছে আমরা জানতে পারি পেরেছি যে ফেসবুকে কিছু মানে প্রচার তার বিরুদ্ধে মানে অসত্য অ অরুচিপূর্ণ অসহন্যমূলক ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন বানোয়াট মিথ্যা ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশন করেছে যা অসত্য মিথ্যা আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই ক্লিন ইমেজের অধিকারী সাইদ শাহিদু হুসেন খোক সাইদ হুসেনের বিরুদ্ধে যে অপপ্রচার করছে আজকের এই আমরা দাশ এই এলাকাবাসী দাঁড়িয়ে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মেহেদি হাসান ভাইয়ের নেতৃত্বে আমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করতেছি একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে কিছুদিন মানে কিছুদিন আগে একটি আনিত একটি অভিযোগ যেটি যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট যা আপনি আমাদের ব্যাপারে খোঁজ নিল আমাদের এলাকা সম্পর্কে এবং জানতে পারবেন এবং আমাদের জননেতা সাফের হোসেন চৌধুরী এবং ঢাকা মহানগর দক্ষিণ চট্টলীগের সভাপতি মেহেদি হাসান ভাই আমাদেরকে সবসময় সুশাসন করেছেন এবং খারাপ কাজ থেকে সবসময় বিরত রেখেছেন এবং সবসময় ভালো নির্দেশ দিয়েছেন আমরা সবসময় ভালো কাজে সবার আগে ভালোর মধ্যে আমরা সবসময় ভালো কাজের মধ্যে থাকার চেষ্টা করি আমার যে অভিযোগটা আমার বিষয়ে যে অভিযোগটি করেছে মিথ্যা বানোয়াট যে একটি অভিযান অভিযান প্রোটালে এই মিথ্যা বানোয়াট করছে তো এই অভিযানে পরবর্তীতে তারাও স্বীকার করছে যে এটা মিথ্যা বানোয়াট একটি অভিযোগ তো সেটার এলাকাবাসী সবাই সহ আমি সহ এটার তীব্র নিন্দা জানাই